السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة على حبيبنا المصطفى، أما بعد، كيف حالكم أيها الطلاب العزيزة من الصف السابع؟ عساكم بخير وصحة وعافية. সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের আত্তারবিয়াতুল ইসলামিয়া থেকে তোমাদের ক্লাস নেব ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা আমাদের পাঠের সাথে পরিচিত হয়ে নিই। বিষয় ইসলাম টু, শ্রেণী সপ্তম, সাধারণ পাঠ আত্মিক ইবাদাত, বিশেষ পাঠ ইমানের রোকনসমূহ ও ফলাফল। ইমানের রোকনসমূহ ও ফলাফল পৃষ্ঠা ৪, শিখনফল। এই পাঠ শেষে তোমরা যা শিখবে, ইমানের সংজ্ঞা শিখবে, ২, ইমানের রোকনসমূহ শিখবে, ৩, রোকনসমূহের বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এবার মূল পৃষ্ঠায় চলে যাই। তো তোমরা তোমাদের ৪ নম্বর পৃষ্ঠা খোলো, দেখো বিসমিল্লাহ রহমান রহিম। ইবাদাতুন কলবিয়াতুন, আত্মিক ইবাদাত। প্রথম পরিচ্ছেদ, আল ইমানু আরকানুহু ওয়া সামারাতুহু, ইমানের রোকনসমূহ ও ফলাফল। মুসলিম জীবনে ইমানের গুরুত্ব, মুসলিম জীবনে ইমানের গুরুত্ব, মুসলিম জীবনে ইমানের গুরুত্ব অপরিসীম। কেননা বান্দার উভয় জগতে সফলতা আল্লাহর সাথে গভীর সম্পর্কের উপর নির্ভরশীল। তাই যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি দৃঢ় ইমান আনে, তার আদেশ নিষেধ যথাযথভাবে মেনে চলে আর বলে যে হে আল্লাহ, আপনি যা বলেছেন তা শুনেছি, সত্যরূপে বিশ্বাস করেছি, যে ব্যক্তি সে ব্যক্তি অবশ্যই মহাবিজয়ী হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, নিশ্চয় তোমরা কিয়ামত দিবসে তোমাদের পূর্ণ প্রতিদান পাবে। অতএব যাকে দোজক হতে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সে পূর্ণ সফলকাম হলো এবং পার্থিব জীবন তো প্রতারণার সামগ্রী বই কিছুই নয়। ইমানি বৃক্ষ। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইযনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালিন নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আপনি কি দেখেননি যে আল্লাহ তাআলা কালিমা তৈয়বের দৃষ্টান্ত দিয়েছেন? আল্লাহ তাআলা কালিমা তৈয়বের দৃষ্টান্ত দিয়েছেন, তা একটি পবিত্র খেজুর বৃক্ষের ন্যায়। কাশাজারাতিন তৈয়বাতিন, তা একটি পবিত্র খেজুর বৃক্ষের ন্যায় যার শিকড় খুব দৃঢ়। আসলুহা সাবিতুন, যার শিকড় খুব দৃঢ় এবং তার শাখা প্রকাশ, তার শাখাগুলি আকাশে আছে। ও ফারউহা ফিসসামা, তার শাখাগুলি আকাশে আছে, সেটা আল্লাহ তাআলার আদেশে প্রত্যেক মৌসুমে ফলদান করে। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইযনি রাব্বিহা, সেটা আল্লাহ তাআলার আদেশে প্রত্যেক মৌসুমে ফলদান করে। আল্লাহ তাআলা দৃষ্টান্তগুলি মানুষের জন্য এই উদ্দেশ্যে বর্ণনা করে থাকেন যেন তারা উপদেশ গ্রহণ করে। ওয়াইয়াদরিবুল্লাহু লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আল্লাহ তাআলা এরকম দৃষ্টান্ত মানুষের জন্য পেশ করে থাকেন যেন তারা উপদেশ গ্রহণ করে। ইমানি বৃক্ষের শিকড় হল ইমানের ৬টি রুকন। এখানে যে বলল আসলুহা সাবিত,
তার শিকড় খুব দৃঢ়। ইমানি বৃক্ষের শিকড় হলো এই ইমানের ছয়টি রকম, আর গাছের আসল হলো আল্লাহ তাআলার একনিষ্ঠতা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা, আর সে গাছের শাখা প্রশাখাগুলো হলো বান্দার নেক আমলসমূহ, আর ওই গাছের ফলমূল হলো জীবনের নিরাপত্তা, আত্মিক প্রশান্তি, উভয় জগতের সৌভাগ্য ও আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। প্রিয় শিক্ষার্থী, ডান পাশে একটা সাজারা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ আরখানুল ইমান, ইমানের যে ছয়টা রোকন, চতুর্পাশে দেওয়া আছে, এবং ইমানের যে ছয়টা রোকন এর উপর দলিলও পেশ করা হয়েছে কোরআনে কারিম থেকে। তোমরা দেখতে পাচ্ছ আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. أركان الإيمان প্রথমে আছে আল ঈমান বিল্লাহ, দুই নম্বর আল ঈমান বিরসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, তৃতীয় আছে আল ঈমান বিল কুতুব আল কোরআনুল করিম, আল ইনজিল, আত তাওরাত, আজ জাবুর, এরপরে আছে আল ঈমান বিল ইয়াউমিল আখির, এরপর আছে আল ঈমান বিল মালায়েকা, এরপর আছে আল ঈমান বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। প্রিয় শিক্ষার্থী, আমরা ইমানের ছয়টি রোকন এই ছকের মাধ্যমে জানতে পারলাম। নিশ্চয় তোমরা আগেও পড়েছ, তোমরা ভালো করে ইমানের ছয়টি রোকন মুখস্থ করবে, এবং তদনুযায়ী আমরা আমাদের বাস্তব জীবনে এগুলোর ফলপ্রসূ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর আছে ইমানের সংজ্ঞা। ইমানের আবিধানিক অর্থ হলো এক নম্বর বিশ্বাস করা, দুই স্বীকার করা, এক নম্বর বিশ্বাস করা, দুই স্বীকার করা। ইমানের পারিভাষিক সংজ্ঞা, ইমানের পারিভাষিক সংজ্ঞা, অধিকাংশ আলেমের মতে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা ও সে অনুযায়ী অঙ্গ প্রত্যঙ্গের আমলের নাম হলো ইমান। অধিকাংশ আলেমের মতে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা ও সে অনুযায়ী অঙ্গ প্রত্যঙ্গের আমলের নাম হলো ইমান। ক, অন্তরে বিশ্বাস করে, এর প্রমাণ আল্লাহ তাআলার বাণী, ওয়াল্লাযি জা বিসসিদিকি ওয়া সাদাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, আর যে সত্য নিয়ে আসে এবং তা স্বীকার করে তারাই খোদা ভীরু। তিনি আরও বলেন, আর এমনিভাবে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে নভোমণ্ডল ও ভূমণ্ডলের নিদর্শনসমূহ দেখিয়েছিলাম যেন তিনি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কালিমা পড়বে আর তার অন্তরে যব সামান্য পরিমাণও কল্যাণ থাকবে তাকে জাহান্নামের অগ্নি থেকে নিষ্কৃতি দেওয়া হবে। খ, মুখে স্বীকার করা, ইমানের তিনটা স্তরের যে দ্বিতীয় স্তর হলো মুখে স্বীকার করা। কালিমা তাইয়্যিবা ও কালিমা শাহাদাত পাঠ করা এবং এত উভয়ের বিষয়বস্তু সমূহকে অন্তরে বিশ্বাস করা। মহান আল্লাহ তাআলা বলেন, إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলা, এরপর তারা এর উপর অটল থাকে, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا دَرْدَشْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মানুষের বিরুদ্ধে ততক্ষণ যুদ্ধ করতে আদিষ্ট যতক্ষণ না তারা একথা সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল, আর সালাত কায়েম না করে এবং যাকাত আদায় না করে।
আর সালাত কায়েম না করে এবং যাকাত আদায় না করে। তিন নম্বর ছিল অঙ্গ প্রত্যঙ্গের আমল। অঙ্গ প্রত্যঙ্গের আমল হলো ফরজ ওয়াজিব আদায় করা ও সুন্নত এবং নফলের মাধ্যমে নৈকট্য লাভ করা, হারাম ও নিষিদ্ধ বিষয়কে পরিহার করা ও সন্দেহমূলক বিষয়কে বর্জন করা। যেমন মুখের কাজ হলো যেগুলো মুখ দ্বারা সম্পাদিত হয়, যেমন কোরআন তেলাওয়াত, আজকার, দোয়া ও ইস্তেগফার এবং মানুষকে ভালো কাজ শিক্ষা দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস-সালাতা ওয়া আনফাকূ মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে, সালাত কায়েম করে এবং গোপনে বা প্রকাশ্যে আল্লাহ তাআলা প্রদত্ত রিজিক থেকে দান করে, তারা এমন এক ব্যবসার কামনা করে যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। তিনি আরও বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। অঙ্গ প্রত্যঙ্গের আরও কাজ যেমন সালাত কায়েম করা, কিয়ামুল লাইল করা, রুকু করা, সেজদা করা, রোজা রাখা, দান সাদকা করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে জীবন পরিচালনা করা, মসজিদে যাওয়া, আল্লাহর রাস্তায় জিহাদ করা, সৎ কাজের আদেশ দেওয়া ও অসৎ কাজের হতে নিষেধ করা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা রুকু, সেজদা ও তোমাদের রবের ইবাদত করো এবং সৎকর্ম করো, সম্ভবত তোমরাই বিজয়ী হবে। তিনি আরও বলেন, তোমরা আল্লাহর রাস্তায় প্রকৃত জিহাদ করো, তিনি তোমাদেরকে চয়ন করেছেন। আত্মিক বিশ্বাসের অংশ বিশেষ হলো মুখে স্বীকার করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা। আর এ ব্যাপারে কোরআনে বহুবার এসেছে যে সত্যবাদী বান্দার নিদর্শন হলো মুখে স্বীকার করা। এমনিভাবে আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় বিভিন্ন আয়াতে ইমান আনার পাশাপাশি আমল করারও তাগিদ দিয়েছেন এবং ইমানদার ও সৎকর্মশীলদের জন্য পরম সুখময় জান্নাত তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য আবাসন রূপে রয়েছে জান্নাতুল ফেরদাউস। এমনিভাবে হাদিসে ঈমানের পাশাপাশি সৎ কাজ করার কথা উল্লেখ আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি এই কথা বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর এই কথার উপর অটল থাকো। অটল থাকার অর্থ হলো শরীয়তে যা কিছু করতে বলা হয়েছে তা করা আর যা করতে নিষেধ করা হয়েছে তা থেকে বিরত থাকা। তিনি আরও বলেন, ইমানের 77টি শাখা রয়েছে, তন্মধ্যে সর্বোত্তম স্তরটি হলো এ কথার স্বীকৃতি দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর সর্বনিম্ন স্তর হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এবং লজ্জা ইমানের একটি বিশেষ অংশ। উপরোল্লেখিত কোরআন আর আয়াত ও হাদিসের আলোকে কথা প্রতীয়মান হয় যে আমল করা হলো ইমানের অংশ। ইমান নেক আমল দ্বারা বৃদ্ধি পায় এবং বদ আমল দ্বারা হ্রাস পায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াজদাদাল্লাযীনা আমানু ঈমানান, যারা ইমান এনেছে তাদের ইমান বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, যখন তাদের কাছে কোরআনের আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় আর তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই কাউকে ঘৃণা করে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কাউকে দান করে ও আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য কাউকে দান করা থেকে বিরত থাকে, সেই ব্যক্তি ঈমান পরিপূর্ণ হলো, সেই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হলো। তিনি আরও বলেন, পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যার চরিত্র উত্তম। উপর উল্লেখিত আয়াত ও হাদিস দ্বারা এ কথা প্রমাণিত যে মানুষের ঈমান বৃদ্ধি পায়, আর যে জিনিসের বৃদ্ধি ঘটে তার হ্রাসও ঘটে, আর যে জিনিসের বৃদ্ধি ঘটে তার হ্রাসও ঘটে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ইমানের সংজ্ঞা, মুসলিম জীবন ইমানের গুরুত্ব, ইমানের রোকন, ইমানের যেই সংজ্ঞার তিনটা পয়েন্ট সেটা কোরআন হাদিসের দৃষ্টিতে জানলাম। ইনশাল্লাহ আমরা এগুলো খুব সুন্দর করে মুখস্থ করব এবং এগুলো খাতায় লিখব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ইলা লিকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।